সংক্ষিপ্ত হচ্ছে প্রাথমিকের সিলেবাস। চলতি বছরে এখনও প্রাথমিক বিদ্যালয় খোলা সম্ভব হয়নি। ইতিমধ্যে প্রায় 3 মাস অতিক্রম হতে চলছে। বিদ্যালয় খুললে শিক্ষার্থীরা যেন তাদের পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ করতে পারে, সেজন্য প্রাথমিকেও সংক্ষিপ্ত সিলেবাস করার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিগত বছরের পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ অংশ এবছর নতুন শ্রেণীতে যুক্ত করা হবে। চলতি বছর এখনও ক্লাস শুরু করতে না পারায় সিলেবাস সংক্ষিপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপি মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেন, আগামী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ হিসাবে নতুন বছরে 3 মাস পর ক্লাস শুরু হচ্ছে, সেজন্য সিলেবাসটা কিছুটা সংক্ষিপ্ত করা হচ্ছে। ডিপি সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় খোলার পর শুধুমাত্র 5ম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 6 দিন ক্লাস করানো হবে। বিষয়ভিত্তিক পড়ালেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে সেটির জন্য একটি পাঠ পরিকল্পনা তৈরি করা হচ্ছে। পাঠ পরিকল্পনা তৈরিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, NCTB ও প্রাথমিক শিক্ষা একাডেমি NEP কাজ করেছে। এ প্রসঙ্গে ডিপি মহাপরিচালক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 1 থেকে 4 শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 1 দিন ক্লাস করানো হবে। 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে। বিদ্যালয় খোলার আগেই আমরা একটি পাঠ পরিকল্পনা তৈরি করেছি, সে অনুযায়ী পড়ানো হবে। তো এই ছিল প্রাথমিক বিদ্যালয়ের আপডেট তথ্য। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।